গত পর্বে আমরা দেখেছি কীভাবে সেকেন্ড লেয়ার মিলাতে হয়। এবার আমরা তার পরের স্টেপে যাব। পরের স্টেপটা হলো হলুদের চারপাশে চারটি হলুদানা, চারপাশে চারটি হলুদানা। আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুটি হলুদ চলে এসেছে। যদি দুটি হলুদ এমনভাবে আসে, যদি এল মানে এল সৃষ্টি করে, তাহলে সেই এলটি উল্টোভাবে আমাদের বামে রাখতে হবে, মানে এমনভাবে ধরতে হবে যেমন এরকম এল হবে, উল্টো এল এরকম রেখে আমরা সূত্র ফেলাবো। সূত্রটা হলো ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। দেখুন আমাদের হলুদের চারপাশে কিন্তু চারটি সাদা আসেনি, সো আমাদের এই সূত্র আবার ফেলাতে হবে। দেখুন যদি এমন হয়, এরকম একটি টার্ন হয়ে যায়, তাহলে সেটা এরকমভাবে ধরা যাবে না, এরকমভাবে ধরতে হবে, এটি মনে রাখতে হবে আপনাকে। আবার এই সূত্র ফেলাবো, ফন্ট আপ, সরি ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। দেখুন হলুদের চারপাশে চারটি হলুদ চলে এসেছে। এবার আমরা হলুদ পুরোটা মিলাবো, মানে এই চারপাশে চারটি হলুদ আনবো। এই চারপাশে চারটি হলুদ আনতে যে আমরা সূত্র প্রয়োগ করবো, সেই সূত্র প্রয়োগ করলে যা হয় আমরা সেটা আগে জেনে নিই, তাহলে আমাদের সূত্র মেলাতে সহজ হবে। এই সূত্রটা ফেলালে আমরা তিনটি কালার চেঞ্জ হবে, এই কালারে যদি আপনি এরকমভাবে ধরে সূত্রটা ফেলান, তাহলে এই কালারটা চেঞ্জ হবে, এই কালারটা চেঞ্জ হবে এবং এই কালারটা চেঞ্জ হবে। এই কালারটা কোনটা হবে? এই কালারটা এখানে আসবে, এই কালারটা এখানে আসবে এবং এই কালারটা এখানে আসবে। আমাদের এমনভাবে মেলা, কিন্তু এই কালারটা কোনো চেঞ্জ হবে না, আমাদের এমনভাবে মেলাতে হবে যাতে একটি হলুদ থাকে এবং চারটি, এই তিনটি ফাঁকা থাকে, হলুদ না থাকে, অন্য কালার থাকে, যেমন এখন আছে, এটাতে হলুদ আনতে হবে। সো আমরা এমনভাবে একটি বাঁচব। দেখুন যদি এখানে সূত্র ফেলাই, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এই হলুদটা এখানে আসবে, সো আমাদের একটি হলুদ আসবে। সো আমরা এই সূত্রটা এভাবেই ফেলাবো, এরকম ধরে। সূত্রটা হলো রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। দেখুন একটি হলুদ চলে এসেছে, হলুদটা বামে রাখবো, যেটা মিলবে সেটা বামে রাখবো, মানে একটি যদি মেলে সেই একটি বামে রাখবো। এবং পরে আবার এই সূত্রটা ফেলাবো, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। দেখুন আমাদের সাদাটি পুরোপুরি মিলে গেছে, হলুদটি পুরোপুরি মিলে গেছে। এবার আমরা কর্নার মিলাবো, প্রত্যেকটা কর্নার। দেখুন অলরেডি আমাদের কর্নারগুলো মিলে গেছে। যদি আমাদের কর্নার এরকম না মিলে, তাহলে আমরা যেটা করব সেটা হলো দেখবো কোনো কর্নার মিল আছে কি না। দেখুন এই কর্নারটা মিল আছে, এই কর্নারটা আমরা মিলাই নিব। দেখুন এটার মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট মিল, তাহলে আমরা এটা ব্যাক সাইডে রাখবো, ব্যাক সাইডে রেখে কাজ করবো। সবসময় কিন্তু আমাদের হলুদ উপরে নিচে সাদা আছে। আমরা যেটা করবো, এখানে আপের কোনো কাজ নেই এই সূত্রতে, ব্যাকের কাজটা বেশি, তাই আমরা এটাকে ব্যাক বানাবো এবং সাদাকে ফন্ট বানিয়ে এই সূত্রটা প্রয়োগ করব। এখন সূত্র আমরা যেটা করব সেটা হলো রাইট ইনভার্স আপ, রাইট ইনভার্স ডাউন, ডাউন রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স ডাউন, ডাউন রাইট, রাইট। এবার আমরা আবার সোজা করে নিব। দেখুন এবার প্রত্যেকটা কর্নার মিলে গেছে, দেখুন প্রত্যেকটা পিচের কর্নার মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের লাস্ট স্টেপ, লাস্ট স্টেপটা হলো আমাদের মিডল পয়েন্টটা মিলানো। মিডল পয়েন্টটা মিলাতে হলে আমরা দেখব কোনো পিচের পুরোপুরি মিলছে কি না, যদি না মিলে তাহলে যে কোনো সাইড থেকে ধরলেই হবে, যদি মিলে সেটা আমরা ব্যাক সাইডে রেখে ধরব। এখানে আমাদের যেহেতু কোনোটাই মিলে নাই, সো আমরা যে কোনো সাইড থেকে কাজ করতে শুরু করতে পারি। সূত্রটা হলো ফন্ট, ফন্ট আপ, মিডল আপ, আপ, মিডল ডাউন আপ, ফন্ট, ফন্ট। এবার দেখুন আমাদের একটি সাইড পুরোপুরি মিলে গেছে, এই সাইডটি পুরোপুরি মিলে গেছে, আমরা এই সাইডটি ব্যাকে রাখবো।
এবার আমরা আবার এই সূত্র প্রয়োগ করব, ফন্ট ফন্ট আপ। এখানে একটি কথা, সেটা হলো যদি আপ দিলে আপনার এই কালারটা না মিলে তাহলে আপনাকে আপ ইনভার্স দিতে হবে। যেহেতু আপ ইনভার্স এটা মিলতেছে না, তাই আমরা আপ দিব, আপ মিডল আপ আপ মিডল ডাউন আপ ফন্ট ফন্ট। দেখুন আমাদের রুবিক্স কিউবটি পুরোপুরি মিলে গেছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।